তো বন্ধুরা এই দেখো আমি মুখে বন্ধুরা দেখো আমার যে নতুন আরেকটি ভিডিও তো আমি এই ঘুম থেকে নুটলাম এখন বাজে সাড়ে পাঁচটা তো তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করতে চলেছি এই ধরনের জিনিস কখনও জিনিসটা কখনো তোমরাও দেখো আর আমিও দেখিনি এটা একদম অন্য ধরনের আজকে সূর্যগ্রহণ আছে তো এই ধরনের জিনিসটা প্রাকৃতিক এই যে দৃশ্যটা এটা শীতকালেও কখনোই দেখিনি আমরা তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আমি ছাদে চলে এসেছি আর চারিদিকটা কুয়াশায় কুয়াশায় ভর্তিছি মানে এতটাই কুয়াশা পড়ছে যে এই দিকের জিনিস ওইদিকে দেখা যাচ্ছে না ওই দিকের জিনিস এইদিকে দেখা যাচ্ছে না তো চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি কী অবস্থাটা এই দেখো বন্ধুরা একটা অটো যাচ্ছে তো অটোটা আমাদের সামনেই রাস্তা তো অটোটা যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ না কি বলবে অটোটা পর্যন্ত দেখা যাচ্ছে না এমন অবস্থা হয়েছে তো আজকে কেন এই অবস্থা হয়েছে বুঝতে পারছি না চারিদিক অন্ধকার হয়ে গেছে পুরো অন্ধকার হয়ে গেছে এই দেখো এই জিনিস শীতকালেও আমরা সত্যি কথা তো গরমের সময় এই জিনিস দেখা মানে এই দেখো বন্ধুরা চারিদিকটা দেখো যেখানেতে তে বিয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচার ছিল কালকে তো আজকে কি অবস্থা দেখো এখন বাজে পৌনে ছটা তো কি অবস্থা দেখো আমি ঘুম থেকে উঠেই চলে এসেছি মাথাটাতে কিছুই আঁচড়ায়নি এমনিই চলে এসেছি তোমাদেরকে দেখানোর জন্যে চারি পাঁচটা দেখো কি অবস্থা I don't know. এই দেখো বন্ধুরা আমি কুয়াশা দেখে মাঠে চলে এসেছি এই দেখো আমাদের যে সামনে কারখানাগুলো আছে সেইগুলো পর্যন্ত দেখা যাচ্ছে না কোথাও এই দেখো চারিদিকটা এই যে পাঁচিলটা আছে এই পাঁচিলের সামনেই কারখানা তো কারখানার মাথা পর্যন্ত দেখা যাচ্ছে না আর এই দেখো চারিদিকটায় কি অবস্থা হয়েছে বাপরে এই দেখো এই দেখো বন্ধুরা দে তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি দেখো এখান থেকে না একটা আবজা দেখতে পাচ্ছ লোহার একটা ট্যাকচার আছে এই সামনে একটা নয় এর পেছনেই দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি এই দেখো এই দেখো একদম হালকা এটা কিন্তু পাঁচিলের পরে মানে এই যে লোহার জিনিসটা রাখা আছে এর পরেই আছে কিন্তু সেটা যেন মনে হচ্ছে একটা ছবির মতো তো এতটাই সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না চারিপাশ যত বেলা বাড়ছে তত হচ্ছে যে জিনিসটা মানে গাঢ় হয়ে যাচ্ছে বন্ধুরা দেখো আমাদের ওই যে সামনে যে বাড়িগুলো আছে বা গাছগুলো আছে ওগুলো কিছুই দেখা যাচ্ছে না পুরো ধোঁয়া হয়ে গেছে আর কালো কালো রঙের লাগছে দেখো তোমরা এই দেখো ওখানে যে নারকেল গাছ বা আদার্স গাছগুলো আছে ওগুলো কিছুই দেখা যাচ্ছে না শুধুমাত্র এই ধোঁয়া হয়ে আছে আর কালো কালো লাগছে বলো হ্যাঁ তো বন্ধুরা এই দেখো আমি মুখেতে এটা মেরে ফেলেছি না এটা নিঃশ্বাসের সাথে যাচ্ছে খারাপ হবে নাকি তাও তো জানি না সেই জন্যে আমি এটা নাকে বেঁধে নিয়েছি আর নিয়ে এই দেখো মাঠটাতে ঘুরছি তো চারিদিকটা কি অবস্থা দেখো যত বেলা বাড়ছে আমি যখন এসেছি মাঠেতে তখন এতটা মানে এতটা ছিল না কিন্তু যত বেলা বাড়ছে এইটা আরও গাঢ় হয়ে যাচ্ছে তো ভয়েতে আমি এই দেখো না কেটে এটা বেঁধে নিয়েছি কেননা কখনোই আমি দেখিনি যে এত কুয়াশা হয় আমার মানে জীবনে প্রথম আমার বাবারেও দেখেছে নাকি আমি জানি না তো অবশ্যই আমি ফোন করে জিজ্ঞাসা করব এই দেখো তো টাটা আজকের মতো আমি ভিডিওটা এখানে স্টপ করছি তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে আর দিন কি হবে জানি না এটা বাড়বে না কমবে তো আজকের মতো ভিডিওটা আমি এখানে স্টপ করছি টাটা